চুমুকাণ্ডে বলিউড অভিনেতার ওপর ক্ষিপ্ত মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। মুম্বাইয়ের জিও সেন্টারে শনিবার রাতে জমে উঠেছিল আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চের জমকালো উদ্বোধন পর্বের দ্বিতীয় দিন। সেখানে মঞ্চে পারফর্ম করেন বরুণ ধাওয়ান। তবে আচমকাই নাচ করতে করতে বরুণ হাত বাড়িয়ে স্টেজে ডেকে নিলেন মার্কিন মডেল জিজি হাদিদকে। এরপর হঠাৎই জিজিকে কোলে তুলে তার গালে চুমু দিয়ে বসলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই বরুণের আচরণ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। অনুমতি ছাড়া কিভাবে কোনো মেয়ের গালে চুমু খেতে পারেন নায়ক, শালীনতা বলেও একটা কথা আছে। পরিস্থিতি বেগতিক দেখে রোববার বেলা গড়াতেই টুইট করে নায়ক নিজেই জানান সবটাই ছিল পূর্ব পরিকল্পিত, অন্য কোনো কারণ না খুঁজবার উপদেশও দেন বরুণ। তবুও অনেকেই সন্তুষ্ট হননি অভিনেতার সাফাইয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওর সংগৃহীত স্টিল ছবি মার্কিন সুপার মডেল জিজি হাদিদ। পুরো বিতর্ক বিষয় নিয়ে এবার জবাব দিলেন খোদ জিজি হাদিদ। বরুণের ওপর ক্ষুব্ধ কি সত্যিই ক্ষুব্ধ মার্কিন মডেল? সত্যিটা জানলে আপনি হয়রান হবেন। সব জল্পনা কল্পনায় ইতি টেনে ওই ভাইরাল ভিডিও নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন জিজি। সঙ্গে বরুণ ধাওয়ানকে ট্যাগ করে তিনি লেখেন, আমার বলিউডের স্বপ্ন সত্যি হলো বরুণ ধাওয়ানের হাত ধরে। বোঝাই যাচ্ছে দুজনের মধ্যে কোনো রকম তিক্ততা নেই, বরং বরুণের সঙ্গে কয়েক সেকেন্ড স্টেজ শেয়ার করতে পেরে দারুণ খুশি এই মার্কিন তারকা। জিজির এই মিষ্টি পোস্টের উত্তরে বরুণ লেখেন, আমার প্রিয় আর মিষ্টি জিজি, আদুতে তুমি আমার স্বপ্ন পূরণ করলে। ভাইরাল ভিডিওতে বরুণকে আচমকা জিজির গালে চুমু খেতে দেখে অনেকেই এই আচরণকে অত্যন্ত নিন্দনীয় অশোভনীয় বলে মন্তব্য করেন। একজন লেখেন, বিনা অনুমতিতে কেউ কাউকে চুমু দিতে পারেন কিভাবে? অপর একজন লেখেন, এরপর অদূর ভবিষ্যতে জিজি আর ভারতে আসবে না, এটা নিশ্চিত। এদিন সকালে বরুণ এক নেটিজেনকে কড়া জবাব দিয়ে টুইট করেন, আজ হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠলেন, আজ জেগে ওঠার সিদ্ধান্ত নিলেন, আপনার ভুল ধারণা ভেঙে আমি জানিয়ে রাখি, ওর মানে জিজির মঞ্চে ওঠাটা সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিত, তাই টুইটারে টিকে থাকতে নতুন কোনো কারণ খুঁজে বার করুন, এই ব্যাপারে মাথা না ঘামিয়ে। শুক্রবারই মুম্বাইয়ে হাজির হন জিজি হাদিদ। জেন্ডার মতো হোলি সুন্দরীরা, প্রথম দিন আম্বানিদের ইভেন্টে তাদের অনুপস্থিতি হতাশ করেছিল ভক্তদের। তবে শনিবারের রাতের যাবতীয় লাইমলাইট কাড়লেন এই হলিউড তারকারা। সোনালি সাদা শাড়িতে জিজি হাদিদের বেশি অবতার মুগ্ধ করেছে তার ভারতীয় ভক্তদের।